আমার সমস্যা 15-16 বছর বিয়ে হলো, বাড়িতে বসবাস করছি। দেখতে পাচ্ছ মাটির ঘরগুলো, কি কষ্টে থাকতাম। রাতে আমি ঘুমাতে পারতাম না, কখন আমার উপরে বাচ্চাগুলোর উপরে পড়ে যাবে, কখন ঘর পড়ে যাবে আমার। বৃষ্টি হয় খুবই আমার ভয় করে, চার ছেলে মেয়েকে কোথায় থাকবো। আমার পাশেই পুকুর, ঘর ভয় লাগে খুবই। লাস্টে পড়ে গেল বৃষ্টিতে, এখন তো ঘর দিতে পারবো না, কোথায় থাকবো। না সরকার দেখছে না স্বামী দেখছে, আমি কি করে সংসারটা চালাবো। দেবে না ও পয়সা, দারু খায় খুব, মাত খুবই নেশা হর, বাড়ি আসে আবার চলে যায়, 2 দিন থাকবে আবার চলে যাবে, থাকবে না। সংসারের ঝামেলা কিছু নেবে না ও, আমাকে নিতে হচ্ছে। আমি কাজ করতে যাই, ধান গাড়ি মাঠে, তারপরে 3টা মেয়ে আর 1টা ছেলে। আমার মেয়েটা রান্নাবাড়ি করে। কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দারিদ্র সীমার নিচে বসবাসকারী গরিব পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম চালু করেছেন। কালিয়াগঞ্জ ব্লকের 9 নং ব্রুনা গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্রামের টগরি প্রামাণিক ছোট ছোট 4টি ছেলে মেয়েকে নিয়ে মাটির ভাঙ্গা ঘরে দীর্ঘ 30 বছর ধরে বসবাস করেন। তার মতো এই গ্রামে আরও 25টি পরিবার রয়েছে, তারাও মাটির ঘরে বসবাস করেছেন। বৃষ্টির সময় তাদের করুণ অবস্থা হয়ে যায়। তেমনি এবছরে বেশি বৃষ্টি হওয়াতে টগুরি প্রামাণিকের মাটির ঘরটি ভেঙে পড়েছে। তার ঘর দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই, দিন আনে দিন খায়। সংসারে রোজগার বলতে মাসের শেষে 3,000 টাকা উপার্জন, পাকা ঘর দেওয়াটা তার কাছে স্বপ্ন মাত্র। এই যে আমরা এখানে বসে আছি সবাই, কারোই পাকা বাড়ি নাই, সবারই আমাদের মাটির বাড়ি আর কাঁচা বাড়ি, হ্যাঁ মাটির বাড়ি। তারপরে বৃষ্টি হলে তো বুঝতেই পাচ্ছেন, বৃষ্টি হলে আমাদের কত ভয়, যেখানে সেখানে জল পড়ে, তারপরে এই যে দেখছেন, তারপরে আমরা খেটে খাওয়া মানুষ। তারপরে আমার স্বামী তো রোজগার করে আনে, তারপরে খাই, যদি বৃষ্টিতে যদি একদম ঘর ভাঙে ভেঙে ভেঙে যায় তাহলে কি করে ঘর বাড়ি ঠিক করবো, আর পয়সা নাই আমাদের কাছে। আর তারপর রেশন যেটুকু দেয় সেটুকু থেকে কোনো রকম চলে আর কি, আমার মতো আমাদের সবারই আর কি একই অবস্থা, কারোই ভালো নেই। বৃষ্টি পড়ে তাহলে কোথায় থাকবো আমি? আমি 1টা পাশের বাড়ি থাকি, 4টা ছেলে নিয়ে দিনে কাজ করতে যাই, দিনে 200 টাকা করে পাই, কী করবো? চাল কিনে খাবো না বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করবো, না কাপড় চোপড় দেবো, না কী করবো আমি? টাকা নাই তো কী করে দেবো আমি ঘর? সরকার যদি সাহায্য করে তাহলে খুবই ভালো হয় আমার। আমি সরকারের কাছ থেকে ঘর চাই, থাকবো কোথায়? সরকারের কাছে একটাই নিবেদন, যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে নিবেদন করছি যাতে আমাদের সবারই ঘর হয়। গ্রামের মানুষের সঙ্গে মিটিং করে ভিডিও দেখাই, আবেদনপত্র লিখে সই করিয়ে কমিউনিটিকে দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করাই। আবাস যোজনা ঘর কেন্দ্র সরকার এখন বর্তমানে বন্ধ রেখেছে, তা আমি চাইবো কেন্দ্র সরকার যখন আবাস যোজনা ঘর চালু হবে, শুরু হবে, তখন আমার পঞ্চায়েতের যত সাধারণ মানুষ আছে যে ঘর পাওয়ার উপযুক্ত, তাদের আমি নাম নথিভুক্ত করে পাঠাবো, এবং আমি চাইবো যে তাদের আমি হচ্ছে নথিভুক্ত নিয়ে ব্লকে পাঠানোর চেষ্টা করবো, এবং তারা যেন পায় ঘর, এটা আমি আমার তরফে চেষ্টা করবো। তারপর প্রধান সাহেবকে আবেদনপত্র দিয়ে সমস্যার কথা জানাই। তিনি বলেছেন সরকারি ফান্ড পেলে সমস্যা সমাধান করবেন। আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব নতুন গল্প নিয়ে, তাই আমাদের ভিডিওগুলো দেখতে হলে আমাদের ফলো করুন, ভিডিওকে লাইক করুন। ভিডিও সম্পর্কিত কিছু বলার থাকলে বা আপনার এলাকায় এই ধরনের সমস্যা থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।